আগরতলা উত্তর বাধারঘাট স্থিত উন্নয়ন সংঘ ক্লাবের 71তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শনিবার অনুষ্ঠিত হল রক্তদান শিবির। রক্তদান শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক সহ ক্লাবের সদস্যরা। উন্নয়ন সংঘ ক্লাবের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরে ক্লাবের সদস্য সদস্যা সহ এলাকার মানুষজনের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। এই দিনের এই রক্তদান শিবিরে ক্লাব সদস্য সদস্যা ছাড়াও স্থানীয় লোকজন স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসেন। এই দিন রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করে মেয়র দীপক মজুমদার বলেন, রাজ্যের ব্লাড ব্যাংকগুলিতে রক্তের সংকট দূর করতে রাজ্যের মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন সামাজিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলি রক্তদান শিবিরে অব্যাহত রেখেছে। পাশাপাশি তিনি এই দিনে ক্লাবের এই ধরনের কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন এবং মুখ্যমন্ত্রী রক্তদানের আহ্বানে সাড়া দিয়ে রক্তদান শিবির আয়োজনের জন্য ধন্যবাদ জানান। তিনি রক্তদানের সার্থকতা এবং মানবিক ধর্ম পালনের কথা তুলে ধরে বলেন, রক্তের কোনো বিকল্প নেই, রক্তের বিকল্প একমাত্র মানবতা। রক্তদান করলে মানব দেহের কোনো ক্ষতি হয় না, বরং উপকার হয়। মানুষের শরীরে কোনো রোগ থাকলে রক্তদানের মধ্য দিয়ে সেই রোগ নির্ণয় করা অনেক ক্ষেত্রে সম্ভব হয়, কেননা দান করা রক্ত পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয় ওই রক্তে কোনো রোগের জীবাণু রয়েছে কিনা। রক্তে রোগ জীবাণুর থাকলে সংশ্লিষ্ট রক্তদাতাকে এই বিষয়ে অবগত করা হয় এবং উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা হয়। রক্তদান মহাদানকে সামনে রেখে এই রাজ্যে বিভিন্ন সরকারি এবং বেসরকারি বিভিন্ন ক্লাব, সামাজিক সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন সময় রক্তদান শিবির বা রক্তদান উৎসবের আয়োজন করে থাকেন। তো আমাদের নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে আমাদের রাজ্যের যে 14টি ব্লাড ব্যাংক, যেটা নিয়ে 12টি সরকার অনুমোদিত, 2টি বেসরকারি ব্লাড ব্যাংকে রক্ত স্বল্পতা দেখা দিয়েছিল। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সারা রাজ্যবাসীর কাছে, সমস্ত ক্লাব সংস্থার ব্যক্তির কাছে আবেদন জানিয়েছি রক্তদানের এগিয়ে আসার জন্য, রক্ত স্বল্পতা দূর করার জন্য। আমরা জানি যে এই ব্লাড ব্যাংকের যে চাহিদা এবং যোগানের মধ্যে ভারসাম্য রক্ষা করে এই ধরনের স্বেচ্ছায় রক্তদান শিবির, যত বেশি শিবির আমরা করতে পারবো প্রতি আমাদের রক্তের স্বল্পতা থেকে আমার ব্লাড ব্যাংক থেকে আমরা বাঁচাতে পারবো। আমার ব্লাড ব্যাংকে রক্তের প্রয়োজনে যেটা দরকার সেটা কিন্তু শিবিরের মাধ্যমে পাওয়া। এই দিনের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরকে ঘিরে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।